হ্যালো বন্ধুরা, হাকিম কন্যা জুবাইদা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি জুবাইদা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদের ভেষজ গুণাগুণ নিয়ে আমি ভিডিও তৈরি করে থাকি, যাতে আপনারা এর ভেষজ গুণাবলী থেকে বিভিন্ন রকম সুবিধা নিতে পারেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে এমন একটি ভেষজ উদ্ভিদ সম্পর্কে জানাবো, যা আমাদের দৈনন্দিন জীবনে যে রোগগুলো কমন হয়ে গিয়েছে, প্রায় ঘরে ঘরে দেখা যায়, এরকম অনেক রোগ সারাতে, জটিল রোগ সারাতে খুবই কার্যকরী এই ঔষধি উদ্ভিদটি। এই উদ্ভিদটি আপনারা অনেকেই চিনে থাকবেন, বিশেষ করে যারা গ্রামে বসবাস করেন তারা তো অবশ্যই চিনে থাকবেন। সাধারণত বনে জঙ্গলে রাস্তার পাশে কিংবা বাড়ির আশেপাশে এই উদ্ভিদটি জন্মাতে দেখা যায়, তবে এই গাছটি কিন্তু খুবই অবহেলিত। যত্ন করে এই গাছ খুব কম সংখ্যক মানুষই লাগিয়ে থাকে। আপনি জানলে অবাক হবেন, অবহেলিত এই লতা জাতীয় গাছটি আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এই উদ্ভিদে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে, যা আমাদের মারাত্মক অনেক রোগ থেকে মুক্তি দিয়ে থাকে। তো বন্ধুরা, দেরি না করে আসুন আমরা এই উদ্ভিদটির ঔষধি গুণ সম্পর্কে জানি। আজকে আমি আপনাদেরকে জানাবো তেলাকুচা উদ্ভিদের ঔষধি গুণ সম্পর্কে। তেলাকুচা কিন্তু আমাদের অনেকের কাছেই খুবই পরিচিত একটি গাছ। এটি একটি লতানো উদ্ভিদ যার পাতা ও কাণ্ড গাঢ় সবুজ রঙের, ফুল সাদা এবং ফল পেকে গেলে টকটকে লাল হয়ে যায়। ফলগুলো দেখতে অনেকগুলো পটলের মতো আকৃতির হয়ে থাকে। তেলাকুচা বহু বর্ষজীবী উদ্ভিদ। পঞ্চভুজ আকারের পাতা গজানো এই গাছটি অন্য গাছকে জড়িয়ে বেড়ে ওঠে। এই উদ্ভিদ আপনার যে জটিল রোগগুলো সারাতে সাহায্য করে তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস। এছাড়াও জন্ডিস, পা ফোলা রোগ, শ্বাসকষ্ট, কাশি, শ্লেষা জ্বর, স্তনে দুধের স্বল্পতা, ফোঁড়া, ব্রণ, আমাশয়, খাবার অরুচি আরও অনেক সমস্যার সমাধান হতে পারে এই একটিমাত্র উদ্ভিদের পাতায়। তো আর দেরি করব না, আসুন আমরা কোন সমস্যায় কিভাবে কোন রোগে এই উদ্ভিদ আমরা ব্যবহার করব সে সম্পর্কে জেনে নিই। তার আগে রিকোয়েস্ট করছি, আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাশে যে বেল ঘন্টা রয়েছে সেটা বাজিয়ে দিন এবং অল অপশন সিলেক্ট করুন, এতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর দেরি না করে ভিডিওতে এখনই একটি লাইক দিন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। ডায়াবেটিস এখন একটা জাতীয় রোগে পরিণত হয়ে গিয়েছে। নানা কারণে আমাদের দেহে ডায়াবেটিস বাসা বাঁধে, যা ধীরে ধীরে শরীরকে অকেজো করে দিতে থাকে। তাই যাদের ডায়াবেটিস রয়েছে তাদের অবশ্যই এই রোগ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। এক্ষেত্রে তেলাকুচা গাছ খুবই কার্যকরী। তেলাকুচার কাণ্ড সহ পাতা ছেঁচে রস তৈরি করে নিতে হবে। প্রতিদিন সকাল ও বিকেলে এই রস আধা কাপ পরিমাণে পান করতে হবে। এছাড়া তেলাকুচার পাতা আপনি সবজি আকারে রান্না করেও খেতে পারেন, এতে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। জন্ডিস একটি জটিল রোগ। যাদের জন্ডিস হয় তারা ভয় পেয়ে যান, তো ভয় না পেয়ে আপনি এই তেলাকুচা গাছের উপর ভরসা রাখতে পারেন। এই তেলাকুচা আপনার জন্ডিস সারাতে খুবই উপকারী। তেলাকুচার মূল ছেঁচে রস তৈরি করে নিতে হবে, আর এই রস প্রতিদিন সকালে আধা কাপ পরিমাণে পান করতে হবে, এতে জন্ডিস খুব দ্রুতই সেরে যায়। পা ফুলে যাওয়া কিংবা শোথ রোগ, যেটাকে আমরা বলে থাকি, এটা অনেকেরই হয়ে থাকে। দীর্ঘ সময় গাড়িতে ভ্রমণ করা বা অনেকক্ষণ পা ঝুলিয়ে বসে থাকলে অনেকেরই এই সমস্যা হতে দেখা দেয়। তো এক্ষেত্রে তেলাকুচার মূল এবং পাতা ছেঁচে রস 3 থেকে 4 চা চামচ প্রতিদিন সকালে ও বিকালে পান করতে হবে, এতেই আপনার সমস্যার সমাধান মিলবে। অনেকেই আছেন শ্বাসকষ্টের সমস্যায় ভুগে থাকেন, বিশেষ করে বুকে সর্দি বা কাশি বসে যাওয়ার কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে। এর থেকে রক্ষা পেতে তেলাকুচার মূল এবং পাতার রস হালকা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এই রস 3 থেকে 4 চা চামচ পরিমাণ আপনাকে 3 থেকে 7 দিন প্রতিদিন সকাল এবং বিকালে পান করতে হবে। আপনার সর্দি কাশির কারণে যদি শ্বাসকষ্ট থাকে তাহলে আপনার শ্বাসকষ্ট দূর হয়ে যাবে। কাশির উপশমেও তেলাকুচা খুবই উপকারী। যদি আপনার শ্লেষা কাশি হয় তবে শ্লেষা তরল করতে এটি বেশ কাজ করে। কাশির উপশমে 3 থেকে 4 চা চামচ তেলাকুচার মূল এবং পাতার রস হালকা গরম করে নিন। এবার এর সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে 3 থেকে 7 দিন প্রতিদিন সকাল বিকেলে পান করুন, এতেই আপনার উপকার হবে, আপনার কাশি দূর হয়ে যাবে। শ্লেষা জ্বর থেকে রক্ষা পেতে 3 থেকে 4 চা চামচ তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম করে নিন। এবার এটি 2 থেকে 3 দিন সকাল বিকাল পান করুন। তেলাকুচার পাতা পাটায় বেটে রস করে নিলেও কাজ হবে। অনেক দুগ্ধবতী মা রয়েছেন,
যাতে সন্তান প্রসবের পর স্তনে ঠিকমতো দুধ আসে না, আবার শরীরও ফ্যাকাশে হয়ে যায়। তো এই অবস্থা দেখা দিলে একটি তেলাকুচা ফলের রস হালকা গরম করে মধু মিশিয়ে খেতে হবে। এই রস পরিমাণ মতো সকাল ও বিকালে সেবন করতে হবে এক সপ্তাহ ধরে। এতে স্তনে দুধের স্বল্পতা থাকলে দূর হয়ে যাবে। ফোড়া এবং ব্রণ সারাতে তেলাকুচা পাতা জাদুর মতো কাজ করে। তেলাকুচা পাতার রস বা পাতা ছেঁচে আপনি ফোড়া ও ব্রণে প্রতিদিন লাগিয়ে রাখবেন এবং সকাল বিকেলে আপনি এই পাতার রস সেবন করবেন। আপনার ফোড়া এবং ব্রণ দ্রুতই সেরে যাবে। অনেকেরই আছে ঘন ঘন আমাশয় হতে দেখা যায়। তো প্রায় যদি আপনার আমাশয় হয়ে থাকে তাহলে তেলাকুচার মূল এবং পাতার রস 3 থেকে 4 চামচ প্রতিদিন সকালে ও বিকেলে পান করুন। 3 থেকে 7 দিন নিয়ম করে এই রস পান করলে আপনার আমাশয় থেকে মুক্তি মিলবে। অনেকেরই রয়েছে সর্দির কারণে খাবারের অরুচি হয়। এই অবস্থায় তেলাকুচার পাতা একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিন। এরপর এটি ঘি দিয়ে শাকের মতো রান্না করে খেয়ে নিন। খেতে বসে প্রথমে এই শাক খেলে আপনার খাওয়াতে রুচি আসবে। এই তেলাকুচার পাতা আমাদের শরীরের অনেক জটিল রোগ সারাতে, অনেক সমস্যার সমাধান করতে খুবই দ্রুত এবং খুবই ভালো কাজ করে। আপনি যদি ডায়াবেটিস, কাশি, শ্বাসকষ্ট, পা ফোলা রোগ, জন্ডিস কিংবা খাবার অরুচি এরকম সমস্যায় ভুগে থাকেন তাহলে নিয়মিত 2 বেলা তেলাকুচার পাতা এবং মূলের রস সেবন করবেন। আশা করছি আপনি খুব ভালো উপকার পাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন। তো ভিডিওটি শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, বিভিন্ন গ্রুপে, যাতে সবাই ভিডিওটি দেখতে পারে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।